গাইস, বলেছিলাম আমি যে কলমের গর্ত দুটোতে আমি খাঁচা বসাবার সময় দেখাবো, যেগুলোতে খাঁচা বসানো সম্পূর্ণ হয়ে গেছে। যে একটি জালিতে দুটি কলম আছে, আগেরগুলো দেখাবো, এগুলো বাকি আছে। এগুলো তো হয়ে গেছে, চার সাইডে বড় মারা হয়ে গেছে, ঢালাই করতে যাচ্ছেন দেখ। এগুলো তো হয়ে গেছে, এখান থেকে দেখাবো, পুরো একবারে লাইন ধরে হয়ে গেছে। প্রতিটি একটি একটি করে দেখাতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। দেখে নিন, ১০ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি খাঁচা আছে। এটা ১০ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি আছে। এইটা দেখে দেখতে পাচ্ছেন, আগের ভিডিওতে দেখিয়েছি আমি। এর মধ্যে একটি পাহাড় ছিল, পাথর ছিল, পাথরটি কেটে ফেলা হয়নি, তো ওর উপরে মেটালিং ঢালাই হয়ে কলমটি বসে গেছে। এটিও ১০ ইঞ্চি বা ১০ ইঞ্চি কলম, এটি ১০ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি। যেসব কলমগুলো বসাতে বাকি আছে সব কলমগুলো বসিয়ে আমি আবার ভিডিও বানিয়ে দেখাবো। এখনকার মতো এখানে ভিডিও শেষ করছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।